নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সন্তানদের সন্ধান পেতে অনশনে বাবা মা, ব্যর্থ জনপ্রতিনিধি, ব্যর্থ পুলিশ প্রশাসন। মধ্যাহ্ন ভোজন নিয়ে অভিযোগ অব্যাহত, ক্লিনচিট ফুড অ্যান্ড সেফটির। শ্রমিক বিক্ষোভে তপ্ত পাতিছড়া চা বাগান, সরকার পাল্টালেও অবস্থা পাল্টায়নি বাগানের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। এনজিওর বন্টন করা মধ্যাহ্ন ভোজন নিয়ে অভিযোগ অব্যাহত, বুধবার এ চিত্র ধরা পড়ল। এদিন এনজিওর সরবরাহ করা খাবার ফিরিয়ে দিলেন শিলচর অভয়াচরণ ভট্টাচার্য পাঠশালা স্কুলের শিক্ষক, অভিভাবক সহ পড়ুয়ারা। কেন মধ্যাহ্ন ভোজন তারা ফিরিয়ে দিলেন, এর কারণ জানতে চাইলে অভিভাবক এবং স্কুল শিক্ষকরা জানান, তারা নিজেরা খাবার চেখে দেখেছেন, এর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, তাছাড়া খাবারগুলো টক। এদিকে রংপুর রাসবিহারী সরকারি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে বুধবার খাবার সরবরাহ না করায় স্কুল কর্তৃপক্ষের তরফেই শিশুদের এদিন রান্না করে খাওয়ানো হয়। অন্যদিকে অফিস অব দ্য জয়েন্ট ডিরেক্টর ফুড অ্যান্ড সেফটির শাখার ইন্সপেক্টরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আকৃতি এনজিওকে ক্লিনচিট দিয়েছেন, বলেন তিনি নিজে চেখে দেখেছেন খাদ্যের গুণগত মান। यहां पर जो आकृति एनजीओ का एक सेंट्रलाइज किचन अभी बना है नया नया, और इसे एमडीएम स्कीम के अंदर जो स्कीम में फूड सप्लाई करेगा, मीडियम मीडियम का प्रिपेयर फूड सप्लाई कर रहा है। अभी ये 1 नवंबर से मैंने खुद जाके चेक किया है, उसमें जाके जो क्वालिटी देखा है उसमें तो हमको ठीक मिला है। जैसे उसका राइस का क्वालिटी देखा, दाल का भी देखा, और बाकी इंग्रेडिएंट जैसे ऑयल स्पाइसेस तो नंबर 1 ब्रांडेड क्वालिटी का है, और इंडिया चाइना मार्केट में इंडिया चला तो एक नंबर क्वालिटी का। इसके बाद वो लोग जो प्रिपरेशन किया था, आफ्टर प्रिपरेशन भी मैंने चेक किया है, माउथ टेस्ट भी किया है, जो क्वालिटी बना था वो तो सही है, और सही भाई से फॉर। आपके हिसाब से एनजीओ ने क्वालिटी मेंटेन किया, आपने माउथ टेस्ट भी किया, उसमें कोई कंप्लेन नहीं था। শ্রমিক বিক্ষোভে তপ্ত পাতিছড়া চা বাগান, গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই অচলাবস্থা। অভিযোগ উঠেছে সরকার পাল্টালেও পাল্টায়নি চা বাগানের অবস্থা। কিন্তু কেন এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে পাতিছড়া চা বাগানে, খোঁজ নিয়ে জানা গেছে বাগান কর্তৃপক্ষ রবিবারের পরিবর্তে মঙ্গলবার সাপ্তাহিক ছুটির দিন ধার্য করায় এই উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ বাগান শ্রমিকদের সাফ কথা, রবিবারই তাদের সাপ্তাহিক ছুটি দিতে হবে। পিঠাচড়া বাগান পঞ্চায়েত হামকো ম্যানেজার মে বলা থা যে রবিবার কাম করেগা, মঙ্গলবার কা ছুটি করেগা, হামারা শ্রমিক নেই মানতা, হাম লোক রবিবার কো ছুটি রহেগা, মঙ্গলবার কো কাম করেগা, হামারা এহি ইরাদা। ইস বাত কে লিয়ে হাম সারা শ্রমিক কে লেকে অফিস তরফ আয়া, কই ম্যানেজার নেই, কই বাবু নেই, কিসকা লেকে হাম কাম করেগা। अभी ऑफिस में हम सब श्रमिक के लेके बैठा हुआ है, अगर साहेब मिलेगा, बाबू मिलेगा तो हम लोग काम में जाएगा, हम लोग और कुछ नहीं चाहिए। आज से पहले
आपका छुट्टी कल बार था? रविवार था। रविवार था, हाँ। इसलिए आप लोग चाहता है लेकिन रविवार छुट्टी रहता है? हाँ, रविवार छुट्टी रहेगा। ক্ষুব্ধ শ্রমিকরা আরো জানান, পেটের তাগিদে জঙ্গল ভেঙে তারা কাজ করে যাচ্ছেন, কিন্তু হাজিরার বেলা যেখানে অন্যান্য বাগানে শ্রমিকদের 145 টাকা করে দেওয়া হচ্ছে, সেখানে তারা পাচ্ছে 130 টাকা। আমাদেরকে সাহেব বলল যে তারা রবিবারে কাম করবে, মঙ্গলবারে ছুটি দিব। তা আমরা বলি যে নাই, আমরা জনটা আগেলে করে আসেছি, আমরা ওইটাই করব। আমরা রবিবারে ছুটি মানালি রবিবারে ছুটি মানব, আর মঙ্গলবারে কাম করালি আমরা মঙ্গলবারেই কাম করব। অন্য বাগানে কত নিরিক? 21 কেজি। 21 কেজি। আমাদের তুলে করে আনছি কিন্তু আমাদের হাজারাও পুরা হয়নি। তত জঙ্গল কেমনে করে আমরা ঢুকে করে কাজ করবো? আমাদের সাহসে দেই নাই, আমরা তবুও কাজ করে যাচ্ছি, পেটের ধান্দায় আমরা কাজ করতেই লাগবে। আমরা করবো না তো আমরা বাচ্চা কাচ্চা কেমনে করে পালন করে যাব? এই কারণে আমরা যে জঙ্গল ভেঙেও কাজ করে যাচ্ছি, তোমরা বিশ্বাস করছো না? চলো দেখে আসবে, আমাদের সাথে গেলে আমরা দেখাই দিব। বহুত কষ্ট করছি আমরা। আর বন্ধ ব্যাপারে কি আছে? বন্ধ সাহেবে বলছে যে তোমরা রবিবারে কাজ করো, আমরা মঙ্গলবারে ছুটি দিব। আমরা এই কারণে আমরা মানি নাই, আমরা বলেছি না আমাদেরই পূর্বাপূর্বের বন্ধ ছুটি, আমরা এই বন্ধ ছুটিয়েই থাকবো, আমরা মঙ্গলবার কোনোদিন ছুটি থাকবো না। আমরা মঙ্গলবারে কাজ করে আসেছি, আমরা মঙ্গলবারে কাজেই করবো। আমরা কেউ খুঁজে দেয়নি তাদের সন্তানদের, কেউ রাখেনি কথা। শেষমেশ আমরণ অনশনকেই বেছে নিলেন সৌরভ দাস ও সুপ্রিয়া দাসের বাবা মা। বুধবার ক্ষুদিরাম মূর্তির পাদদেশে স্ত্রীকে সঙ্গে নিয়ে আমরণ অনশনে বসেন সুনধন দাস। জানা গেছে গত 9 জুন থেকে সৌরভ ও সুপ্রিয়া নিখোঁজ, তাদের খুঁজে বের করতে চেষ্টার ত্রুটি রাখেননি তারা। পুলিশ প্রশাসন, নেতা মন্ত্রী থেকে শুরু করে অনেকের সাহায্য প্রার্থী হয়েছেন, বিলি করেছেন বিজ্ঞাপন লিফলেট, কিন্তু নিট ফল শূন্য। এদিন বাবা মায়ের আমরণ অনশনে তাদের পাশে এসে দাঁড়ান আম জনতা সহ শিলচরের শিশু সুরক্ষা ও নাগরিক কল্যাণ সমিতি, আপনজন এনজিও, ইয়াসি সহ আরো বেশ কটি সংগঠন। পরে সংবাদ মাধ্যমকে সুনধন দাস ও তার স্ত্রী জানান, যতক্ষণ না পর্যন্ত তারা তাদের সন্তানদের মুখ দেখছেন ততক্ষণ তারা এই অনশন চালিয়ে যাবেন। দুই বাচ্চা আছে, 5 মাস থেকে তো আমরা, আমার দুই বাচ্চা তো কোনো খোঁজ নাই, প্রশাসনের কাছেও গেছি, প্রশাসনের তো কোনো তদন্ত হলো না, সন্ধান কোনো সন্ধানই পাইলাম না। মন্ত্রী মিনিস্টারের কাছেও গেছি, তার কাছেও গিয়ে তো আজ আমার কোনো সন্ধান পাইলাম না। আজকে আমরা এখানে যে বসে আমরা অনশন করছি, যতদিন আমার বাচ্চা না পাইছি ততদিন আমরা কিছু খানি দেওয়া সব বন্ধ করি আমি এখানে, আর যতদিন বাচ্চা আছে এখানে আমি তেমন এখানেই আমি মরব। এদিন অনশনস্থলে বসা প্রাক্তন পুরপতি তথা আইনজীবী বিনয় কৃষ্ণ দাস আক্ষেপের সুরে জানান, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সন্তান নিখোঁজ হলে পুলিশ প্রশাসন চটজলদি খুঁজে দিতে সক্ষম হয়, কিন্তু গরিবের বেলা তা হয় না। না হয় কিন্তু তার পিছনে বড় ধরনের বড় কিছু কোনো ঘটনা বা কোনো ইয়ে বিরাজমান, কিন্তু নতুবা এই ধরনের একটা নিরীহ পরিবারের ছেলে মেয়ে তাদের সমাজে তাদের গুরুত্ব কতটুকু, এটা আজকের দিনে গুরুত্বহীন। গুরুত্বহীন এর লেগেই আমি কইতেছি যে ইউনিভার্সিটির আমার সমর রায়চৌধুরী, সমর রায়চৌধুরী তার নাতিন, সে হ্যাঁ পাওয়া গেল না, প্রশাসন থেকে আরম্ভ করিয়া রাজনৈতিক নেতা মন্ত্রী আমলা সবাই কিন্তু তৎপর রইল তারে উদ্ধার করার লাগিয়া। কিছুদিনের মধ্যে তারে উদ্ধার করা সম্ভব হইল, আর আমার দৃঢ় বিশ্বাস যে প্রশাসন নিশ্চয়ই এই জায়গাতে ফেল করার কথা না, পুলিশ প্রশাসনও এই জায়গাতে নিষ্ক্রিয় হওয়ার কথা না। যদি ফেল করে না, নিষ্ক্রিয় যদি না হয়, তাহলে এহেন পরিস্থিতি কেন সৃষ্টি হয়?
সম্প্রতি কাবুগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত পিঙ্কি পাল এবং তানিয়া পালের পরিবারের হাতে বুধবার 2 লক্ষ টাকা করে মোট 4 লক্ষ টাকার সরকারি অর্থসাহায্য তুলে দিলেন অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। পিঙ্কি পালের স্বামী তাপস পালের হাতে এই অর্থসাহায্য তুলে দেন বিধায়ক। সরকারি ওই অর্থ সাহায্য প্রদানকালে উপাধ্যক্ষের সঙ্গে ছিলেন সোনাইর সার্কেল অফিসার জনাথন ভাইপেই, সোনাই মণ্ডল বিজেপি সভাপতি ভজন সেন, জেলা বিজেপি সম্পাদক অশোক গুয়ালা, মহিলা মোর্চার সোনাই মণ্ডল সভানেত্রী রুনু নাথ, ইন্দ্রাণী নাথ, সুচিত্রা নাথ, জাবির হোসেন লস্কর সহ আরও অনেকে। পরে উপাধ্যক্ষ আমিনুল সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, এর আগে কোনো সরকারের আমলে এভাবে দুর্ঘটনাগ্রস্ত পরিবারের হাতে এক্সগ্রেসিয়া বেনিফিট তুলে দেওয়া হয়নি, যা শুধু বিজেপি সরকারই করেছে। এইটো প্রথমবার এনেকা রোড এক্সিডেন্টও কেতিয়াও পোৱা নাই আগৰ সরকারের সময়। আগৰ সরকারের সময় বহুত এক্সিডেন্ট হয়েছে, কেতিয়াও কোনো মানুহে একগেছিয়া মানে বেনিফিট পোৱা নাই। আমার সরকার যোৱাকালি আমি মেরপুরের ইনসিডেন্টত দুজন ছোৱালী ঢুকাইছিলে, যোৱাকালি 2 লাখ 2 লাখ আমি দিছো আমার সাংসদ ডাক্তার রাজদীপ রায় লগত লৈ, আর আজি ইয়াতে আমি আরো 2 লাখ 2 লাখ 4 লাখ টাকা দিছো পিঙ্কি পাল এবং তানিয়া পালে। কালি আমি দিছিল সোনালী দাস আর পম্পি দেরে, কালি 2 লাখ 2 লাখ দিছিল। আর এই আমার সরকারে এই সিদ্ধান্ত মানুষে কইছে যে ফার্স্ট টাইম এনেকা একটা সরকার এনেকা মুখ্যমন্ত্রী পাইছো যে মানুষ এক্সিডেন্টে ঢুকালে DDMর ফান্ডের পড়া যে একগ্রেসিয়া সাহায্য আগতে দিয়া নাই। এতিয়া বেলেগ হিবা কংগ্রেস দলে এইটো লৈ ক্রিটিসিজম করে আছে, আগতে দিব পারা নাই এর কারণে ক্রিটিসিজম করে আছে। হ্যাঁ, এর কারণে হিহতক আমি ধিক্ষার জানাই, পাবলিকে জনসাধারণে ভারতবর্ষর পড়া নিশ্চিত করেছে কংগ্রেসক, আজি হিবলাকে আজি বিজেপির আমি যা কাম করে আছো আমার সরকারে যেটু কাম করে আছে এইটো লৈ ক্রিটিসিজম। পানীয় জল না পেয়ে পিএইচি কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসী। ঘটনাটি ঘটে বুধবার সকাল 8টা নাগাদ উধারবন্দ বিধানসভা কেন্দ্রের শালগঙ্গা জিপির 1 নম্বর ওয়ার্ডে। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় 1 মাস থেকে তাদের জল সরবরাহ করা হচ্ছে না, ফলে তারা বাধ্য হয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। পরে খবর পেয়ে পিএইচি বাস্তুকার অসীম পুরকায়স্থ ছুটে যান ঘটনাস্থলে। তিনি দিন দুয়েকের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে বেলা 12টা নাগাদ প্রতিবাদী কর্মসূচি তুলে দেন গ্রামবাসী। সিংহেরবন্দ প্রথম ও দ্বিতীয় খণ্ডে বরাকের রাক্ষুসে ভাঙনে নদীগর্ভে তলিয়ে যাওয়ার অবস্থায় বেশ কোটি পরিবার, কিন্তু আজও এই ভাঙন মোকাবিলায় সরকারি তরফে প্রয়োজনানুরূপ ব্যবস্থা না নেওয়ায় এবার ফুঁসে উঠেছেন এলাকার মানুষ। মঙ্গলবার ভুক্তভোগী মানুষ এ নিয়ে ফের দেখা করেন জলসম্পদ বিভাগের বাস্তুকার অসিত দেবের সঙ্গে। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ভুক্তভোগীরা জানান, জলসম্পদ বিভাগের বাস্তুকার অসিত দেবের সঙ্গে তারা দেখা করেছেন, অসিত দেব সমস্যা সমাধানে শীঘ্রই পদক্ষেপ নিচ্ছেন বলে তাদের জানিয়েছেন। আমরা আজকে ওয়াটার রিসোর্স এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যারের সঙ্গে আমরা দেখা করেছি। আমরা 17 আগস্ট 2018 ইংরেজিতে একটা মেমোরান্ডাম দিয়েছিলাম উনাকে, যে আমাদের সিঙ্গিরবন পার্ট 2 এন্ড পার্ট 3 শেখপাড়ার আমার সয়েল ইরিশন যেটা নদী বাঙ্গন, সেই নদী বাঙ্গনের ব্যাপারে ওনাকে একটা মেমোরান্ডাম দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য ব্যাপার, উনি আমাদের স্পট আজ পর্যন্ত ভিজিট করেননি। তো ওনার সাথে আজকে আমরা দেখা করে আলটিমেটাম আমরা দিয়েছি এবং ওনাকে বলেছি যে খুব কম সময়ের মধ্যে আমাদের
এই যে নদী বাঙ্গন যেটা, সেই নদী বাঙ্গনের একটা ব্যবস্থা নিতে হবে। তো উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি শনিবার রবিবারের মধ্যে স্পট ভিজিট করবেন। তো আমরা উনি স্পট ভিজিট করার পরে যদি আমাদের ঠিক সময়ের মধ্যেই যদি আমাদের এই নদী বাঙ্গনটা কাজ না হয়, তা আগামী দিনে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যেরকম করতে লাগে আমরা সেটা করব। রাস্তায় আটকে মারধর, টাকা ছিনতাই, মহিলার শ্লীলতাহানি সহ প্রাণে মারার হুমকির মতো ঘটনায় দুধপাতির লামার গ্রামে ষষ্ঠ খণ্ডে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিবরণে জানা যায়, সোমবার রাত আনুমানিক 10টায় জনৈক কমরুল ইসলাম ঘরে ফেরার পথে তারই প্রতিবেশী জনৈক আবদুল্লাহ তালুকদার দলবল সমেত ধারালো অস্ত্র নিয়ে তার উপর চড়াও হয়ে কমরুলের সঙ্গে থাকা 70,000 টাকা ছিনিয়ে নেয়। চিৎকার শুনে তার মা ও ছোট বোন ঘটনাস্থলে পৌঁছলে তারাও কমরুল বাহিনীর হাতে শারীরিকভাবে নিগৃহীত হন। বন্ধুকে একজনের কাছে দিছিলাম, ধোয়ার পরে আমি টাকাটা লইয়া ঘরে যাই আর আবদুল্লাহ আমার মায়ের পিট করিয়া টাকাটা লইয়া গেছে। আর এরপরে তারা বাড়িতে নিয়েছে আমার, এখান থেকে মুঠিয়ে বান্ধিয়া নিয়ে এখানে বাড়ির মধ্যে রাখছে, রশিদি বান্ধিয়ে নিয়েছে তার বাড়িতে রাখছে। মানুষ আসলো তারা ছয়জন আছে। তারপরে আমার মা বোন তারা গেছে, বাবা গেছেন তারা, বন্ডি আমার বন্ডু কিছু মারা ধরা করছে, মারও আছে। আগের থেকে কিছু একটা আছে আর কি, মানে আমরা একটু জমিনের বেজালে আর কি, ওটার থেকে আর আমার বাইক টাইক তো এখন বর্তমানে বাঙ্গিম গিয়ে রাস্তা চলে। তার বাইক দুইটা আরও, একটা আমার কইছে বাইকটা দিয়ে কইয়া বাইক লইছে, লইয়া টান দিয়ে বাইকটা নিয়ে আমার বাড়ির ভিতরে ঢুকাইছে। আর দুইটা কিতা করছে আমার হাতও বান দিয়া তারা টান টান নিয়ে গেছে। তারা ও মেম্বার, হে মেম্বার, নাম কি? আবদুল্লাহ, পুরা নাম আবদুল্লাহ তালুকদার, আবদুল্লাহ তালুকদার। ও তারা ছয়জনে আমার বুয়ার কাছ থেকে টাকা লইছেন, চেঞ্জ নিকাশ খালি ব্যাগ যে সময় ইটা মারি ফেলাইছে, আমি ব্যাগ লইছি লইয়া কইছি 70,000 লইয়া কইছি। আমার বুয়ার ব্যাগর টাকা খালো, আমার বুয়া টাকা লইয়া আইছে, তোমরা টাকা কিতা করছো, টাকা গড় লইয়া আবু গেছে না, তুমি বুয়ারে প্রত্যেকে দৌড়িয়া লইয়া আইলা বাড়ির ভিতরে, আমাই তো পারছে না। তারা কই মাতিস না, মাতিস না, কিয় টাকা টাকার খাটিলিম তোর জব করি লিম, তুই মাতিস না টাকার। ও বাদে আমরা মা বুয়ারে আনিয়া বারে তো শুনি গর তাই টাকা উকা লইয়া তারে হে লাগাইছে, খালি আমার পানি খাওয়াও, পানি খাওয়াও, এখন আমি পানি পানিও দিছি না। এর বাদে আমি লইয়া বার হইছি, বারে বার হইয়া আগলা বাড়ির থেকে মুখ দি পানি আনি আমি তারা খাওয়াইছি, আর হে খালি লাগাইছে আমার কিতা করে ঠান্ডা পানি খাওয়াও, ঠান্ডা পানি। ও তারা করতো, তারা টেস্টাও, তারা আমার ছেলে মারতো, আমরারে মারতো, আমরা সম্পত্তিও। অন্যদিকে আবদুল্লার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তার পিতা জানান, কমরুল ইসলামকে তার ছেলে বাইক চুরিতে হাতে নাতে ধরে ফেলে ও তারপরই মারপিটের সূচনা হয়। তা আজকে মানে তখন ফ্রাইসিনি জানি আজ ও বিডিবি সেক্রেটারি এনে আনছে, ও আনিয়া বসে ধরে ওলা বাইক চুরি আমি ধরছি, বাইক হোক অন্য ফেলাই বাইক হচ্ছে হোক আপনার হয় আমার ছেলের বাইক না। শুনলাম যে ছেলেটার মারে বন্ধ দরিয়া মারা হয়েছে না, এরা যে কোনো শ্বাসই কিচ্ছু করছে না, কোনো কিচ্ছু না, একমাত্র যে সুর মারেছেন তার করছে, দুই তিনজন বাঘছে, তখন বাঘে কোন দিয়ে গেছে এটা তার কইতে পারতাম না। মানে আপনি কইলা যে ছেলেটার ধরা হয়েছে মারা হয়েছে এটা সুর সুর বাইক সুরই ধরছে, একটা বাইক দিয়ে ভাঙা না না, আমার গরু আমার ছেলের বাইক, ওখানে তাকে ও অন্য হো অন্য ভালোই গেছে বাইক। চলে গেলেন অরুণ কুমার ভট্টাচার্য, শিলচর লিংক রোডের 1047 নম্বর শ্রীপল্লী বিদ্যামন্দির পাঠশালার প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন তিনি। মঙ্গলবার সকাল 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিধান সরণির নিজ বাসভবনে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। জানা গেছে বেশ কিছুদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন অরুণবাবু। এদিন তাকে শেষ শ্রদ্ধা জানাতে প্রমোদিনী ভবনে ছুটে আসেন বহু মানুষ। পরে এখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় শ্রীপল্লী প্রাথমিক বিদ্যালয়ে, সেখানে ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা তাকে শেষ শ্রদ্ধা জানান। পরে এদিনই শিলচর শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। ডেফোডিল স্কুলের 25 বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের অঙ্গ হিসেবে মঙ্গলবার গান্ধী ভবনে যোগাসন এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্কুল থেকে প্রতিযোগীরা অংশ নেন। পরে প্রতিযোগিতা নিয়ে কথা বলতে গিয়ে স্কুলের উপাধ্যক্ষ বাবি দত্ত দে জানান, Completion of our inter-school competitions with quiz and yoga. From morning we have started at 10:30, from 10:30 to 1:30 we had the yoga competition which was in which many schools of Silchar, at about 10 schools have participated in, and from 3
PM, we have started with our quiz competition. In this competition also, 10 schools have participated and it is still going on. We are at the verge of the end. The last round is going on and we wish all the participants good luck also. বৃন্দাবনের গোবর্ধন যাত্রাকে উপলক্ষ করে প্রতি বছরের মতো এবারও দীপাবলি থেকেই শুরু হয়ে যায় গোমাতার পূজন, যা কাতি বিহুতে শেষ হবে। ভুবনডোহর চা বাগানের উরাং সমাজে এখন উৎসবের আবহ। গোমাতার পূজনের পাশাপাশি ঝুমুর নৃত্যে পা মেলালেন উরাং জনগোষ্ঠী মানুষ। রাজা নেহরু স্টেডিয়ামে সদ্য সমাপ্ত 66তম আন্তঃজেলা এবং স্টেট টেবিল টেনিস প্রতিযোগিতায় শিলচর তেমন ভালো ফল না করলেও টুর্নামেন্টে প্রমিসিং প্লেয়ার অফ অসম নির্বাচিত হয়েছে দেবার্ঘ চক্রবর্তী। দেবার্ঘ বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্লাস ফোরের ছাত্র। খেলা শুরু করার 8 মাস বয়সে দেবার্ঘের এই সাফল্যে বেজায় খুশি গোটা জেলার ক্রীড়াপ্রেমীরা। 31 অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা 4 অক্টোবর অবধি চলে। এতে গোটা রাজ্যের মোট 191 জন প্রতিযোগী অংশ নেন, এর মধ্যে কাছাড় থেকে ছিলেন 31 জন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। সন্তানদের সন্ধান পেতে অনশনে বাবা মা, ব্যর্থ জনপ্রতিনিধি, ব্যর্থ পুলিশ প্রশাসন। মধ্যাহ্ন ভোজন নিয়ে অভিযোগ অব্যাহত, ক্লিন চিট ফুড অ্যান্ড সেফটির। শ্রমিক বিক্ষোভে তপ্ত পাতিছড়া চা বাগান, সরকার পাল্টালেও অবস্থা পাল্টায়নি বাগানের। আজকের মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।